মহাসড়কে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে রংপুর হাইওয়ে রেঞ্জ পুলিশের 14 কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা সহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এই কর্মকাণ্ডে জড়িতদের চিহ্নিত করতে তদন্তে নেমেছে কর্তৃপক্ষ। অভিযোগের সত্যতা পেলে সর্বোচ্চ শাস্তির আওতায় আনার প্রতিশ্রুতি হাইওয়ে পুলিশের। রংপুর থেকে রফিকুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে আল নোমানের ডেস্ক রিপোর্ট। হাইওয়ে পুলিশের সড়ক মহাসড়কে গাড়ির কাগজ তল্লাশি বা নানা অজুহাতে হয়রানি করে টাকা আদায় এবং মাসোহারা নেয়ার অভিযোগ পুরনো। সম্প্রতি বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আনেন মোটর মালিক সমিতির কেন্দ্রীয় নেতারা। এরপর চলতি বছরের জানুয়ারি থেকে রংপুর রেঞ্জের অসাধু কর্মকর্তাদের চিহ্নিত করতে জোর তৎপরতা শুরু করে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। গোয়েন্দা নজরদারিতে রাখা হয় সন্দেহভাজনদের। এত কিছুর পরও হয়রানি থামায়নি পুলিশ। মহাসড়কে গাড়ি চালাতে হলে বাড়তি সম্পর্ক রাখতে হয় পুলিশের সাথে। চলতে গেলে ওদের সাথে সম্পর্ক রাখতে হবে, ঠিক আছে, না হলে চলা মুশকিল। পুলিশ সিগন্যাল দিলে এখন টাকা দেওয়া লাগবে, একটু কম, এখন একটু কম, বেতিক্রম পাইলে ওরা গাড়ি আটকাচ্ছে, পয়সা নিচ্ছে, এটা করতেছে, মামলা দিচ্ছে, আবার মাল খায়া ছাড়ি দিয়েছে যে গাড়ি। যদি কারো লাইসেন্স না থাকে সুরত কই টাকা নাইছে নিয়োগ পার করে দেয়ছে। মহাসড়কে পুলিশের চাঁদা আদায় নিয়ে জানতে চাইলে প্রশ্ন এড়িয়ে যান তারাগঞ্জ হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা। এই ধরনের কোন চাঁদাবাজি আমাদের যে হাইওয়ে পুলিশ তারাগঞ্জে যাও তা দিন এলাকা, এখানে শ্রমিক ইউনিয়ন নামে যেটা আপনার ইসে তাদের ই দিয়ে, সামনের দিনগুলোতে যেন পুলিশের হাতে হয়রানির শিকার না হয় সেই আশা শ্রমিক নেতাদের। সার্জেন্টকে এবং এসআইকে দেখা যাচ্ছে যে 5-10 মামলা দিতে হবে, এরকম একটা অবস্থা এর আগে আমরা শুনছিলাম। আমরা পিছের দিনগুলোতে আমরা না গেলেই হয়তো সামনের দিনে আমরা ভালো চলবে আর কি। সড়কে শৃঙ্খলা ফেরাতে অসাধু পুলিশ সদস্যদের বিরুদ্ধে তদন্ত করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানান পুলিশের এই শীর্ষ কর্মকর্তা। বিগত কয়েক মাসে এই বিষয়গুলো ব্যাপকভাবে বিস্তৃত হয়েছে এবং আমরা আমাদের মাঠ পর্যায়ে কোনো সদস্য যদি ন্যূনতম কোনো অনৈতিক কাজে জড়িত থাকে তাকেও আমরা তদন্তের আওতায় এনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য চেষ্টা করে যাচ্ছি। সড়ক মহাসড়কে পুলিশের চাঁদাবাজি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ চান সাধারণ চালকরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।